بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم لكن الذين اتقوا ربهم لهم غرف من فوقها غرف من فوقها غرف مبنية تجري من تحتها الأنهار وعد الله لا يخلف الله الميعاد الحمد لله সমস্ত প্রশংসা ও গুণগান সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন দীর্ঘ এক সপ্তাহ পর আবারও আমাদেরকে ইসলামিক সেন্টারে সাপ্তাহিক প্রোগ্রামে একত্র হওয়ার সুযোগ দিয়েছেন। যেই সত্তা সুযোগ দিয়েছেন তার শুকরিয়া স্বরূপ সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা ধারাবাহিক আলোচনা করে আসতেছি সাপ্তাহিক প্রোগ্রামে জান্নাত সম্পর্কে। জান্নাত সম্পর্কে দুটি আলোচনা করেছি, ইনশাআল্লাহ আজকে তৃতীয় পর্বে আলোচনা করব। আল্লাহ করে আগামী পর্বে অর্থাৎ চতুর্থ পর্বে আলোচনা করে জান্নাত সম্পর্কে আলোচনা শেষ করব। পরবর্তী চাহে আল্লাহ চাহে ইনশাআল্লাহ এক সপ্তাহ থাকবে সবার জন্য উন্মুক্ত। এখানে উন্মুক্ত আলোচনা বা প্রশ্ন উত্তর আমরা ইনশাআল্লাহ এটার ব্যবস্থা আল্লাহ চাহিদা করব। আজকে এই জান্নাত সম্পর্কে আলোচনার উপস্থিত সবাইকে ইসলামিক সেন্টারের পক্ষ থেকে জানাচ্ছি সাদর অভিনন্দন। আজকে যে আলোচনা শুরু করতেছি এটা হলো জান্নাতের কিছু গুণ, জান্নাতের কিছু বৈশিষ্ট্য, যে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত তৈরি করেছেন মুমিন মুত্তাকিন এবং ইমানদারদের জন্য, যারা আল্লাহর প্রতি একনিষ্ঠ বিশ্বাস এবং বিশ্বাস করার পরে যে একজন ইমানদারদের কিছু করণীয়গুলি আছে এই করণীয় বাস্তবায়ন করে, এবং ইমানের উপর যারা অবিচল থাকে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করে রেখেছে। এই জান্নাতের কিছু বৈশিষ্ট্যর মাঝে প্রথম যেটা গত সপ্তাহের আলোচনায় শেষ আলোচনার যেটা করেছিলাম যে জান্নাতের মাটি সম্পর্কে, আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা সুন্দরভাবে সৃষ্টি করেছেন। এই পৃথিবী এই মাটির উপর বর করে বড় বড় অট্টালিকা বিল্ডিং আমরা প্রস্তুত করে আমরা আছি। আমরা যে দেখি আকাশ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই বিনা খুঁটি এবং বিনা ফাউন্ডেশনে আল্লাহ রাব্বুল আলামিন যেন শূন্যের উপর আকাশকে আল্লাহ রেখে দিয়েছে। আমরা এখন যদি সাধারণ কোন ঘর বানাই, ইটের হোক টিনের হোক বা খড় দিয়ে হোক বা বাঁশ দিয়ে হোক, অবশ্যই একটি খুঁটি গাড়তে হবে করতে হবে। বড় বড় বিল্ডিং বানালে এটা মজবুত ফাউন্ডেশন দরকার পড়ে, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাটিকে স্থায়ী করেছেন পৃথিবীতে। মাটি যেন লড়াচড়া করতে না পারে সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পাহাড় সৃষ্টি করেছেন, পাহাড় প্যারাক স্বরূপ মাটিকে যেন সুন্দরভাবে বসায় রাখে, মাটি যেন কোনো হেলে না। তো জান্নাতে যে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন মুমিনদের জন্য, আল্লাহ যে জান্নাত প্রস্তুত করেছেন, এই জান্নাতে যে বিশাল অট্টালিকা হবে এবং
বিভিন্ন রকম ফলদায়ক গাছ হবে, মুমিনদের যা প্রয়োজন সবকিছু হবে। অবশ্যই এটা সবকিছু প্রস্তুত যে করেছেন, এটা স্থায়ী বা এক জায়গায় রাখার জন্য অবশ্যই মাটি দরকার পড়বে। যেমন পৃথিবীতে ঘর বাড়ি বা সবকিছু রাখার মাটি দরকার, এই জান্নাতের মাটিটা কেমন হবে দুনিয়ার মাটির মতো তা নয়। জান্নাতের মাটিটা হবে যেমন, এই সম্পর্কে ইমাম তিরমিজি একটি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ মিম্মা খুলিকাল খালক, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম যে মানুষকে বা সৃষ্টিজীবকে কি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মিনাল মা, পানি হতে, পানি হতে। আমি বললাম আল জান্নাতু ওয়া মা বানাউহা, আল্লাহ যে জান্নাত সৃষ্টি করেছেন এটার ভিত্তি কি, কিসের উপর ভিত্তি করে আল্লাহ জান্নাত সৃষ্টি, কার উপর ভিত্তি স্থাপন করেছেন জান্নাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লাবিনাতুন মিন ফিদদা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যে বিল্ডিং বা অট্টালিকা বা জান্নাতের যে প্রাচীরগুলি আল্লাহ বানিয়েছেন, একটা ইট, একটি হলো স্বর্ণ আর একটি হলো রৌপ্য। আমরা বিল্ডিং বানাই জানেন, শুধু যদি আমরা ইটের উপর ইট রাখি বিল্ডিং হবে না, মিটচি লাগবে, লাগবে না মিটচি লাগবে, সিমেন্ট বা বালি দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতে বিল্ডিং বা অট্টালিকা বা প্রাচীর প্রসাদ যে বানিয়েছেন, ইট একটি হবে স্বর্ণ আর একটি হবে রৌপ্য। কিন্তু আবু হুরায়রা বললেন, আমি বললাম ওমা তুরবাতুহা ইয়া রাসূলুল্লাহ, তাহলে মাটি কি হবে? এই যে ইট যে হবে, ইটের যে অবশ্যই একটা মিষ্টি লাগবে ইটটি বসার জন্য, মিষ্টিটা কি হবে? বাংলাদেশে আমরা এই পৃথিবীতে আমরা কি করি, সিমেন্ট বা বালি দিয়ে মিষ্টি বানাই। তখন রাসূলুল্লাহ বললেন আজ-জাফরান, কি দিয়ে আল্লাহ বানাবেন? জাফরান হবে মিষ্টি ইটটা একটি উপর একটি বসে থাকার জন্য। ইয়াদখুলু মাই ইয়াদখুলু ইয়ানআমু ফালা ইয়াবাস, যে ব্যক্তি এই জান্নাতে প্রবেশ করবে সে চিরস্থায়ী বসবাস করবে, কখনো সে কোনো কিছু থেকে নিরাশ হবে না। ইয়াখলুদু ফালা ইয়ামুত, সে চিরস্থায়ী থাকবে এই জান্নাতে, কার মৃত্যু হবে না। লা তাবলি ফিয়াবুহুম ওয়া লা ইফনা শাবাবুহুম, রাসূলুল্লাহ বলেন কোনো পোশাক পরিচ্ছদ কখনো পুরাতন হবে না, চেঞ্জ করার প্রয়োজন হবে না, এবং তাদের কাউর যৌবনকাল এই যুবক বয়সটা কখনো বৃদ্ধ হবে না। একই বয়সে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন জান্নাতে, ইনশাআল্লাহ সামনে আলোচনায় আসবে, জান্নাতে যারা প্রবেশ করবে সকলের বয়স হবে এক, 33 বছর বয়সের যুবক সকলকে আল্লাহ এই বয়সে প্রবেশ করবে করাবেন, এবং এই বয়সে স্থায়ী থাকবে, কখনো পরিবর্তন হবে না, বয়সের বৃদ্ধি হবে না। এই হলো এই জান্নাতের মাটি বা জান্নাতের যে প্রস্তুত বা ইট, এটি হলো স্বর্ণ এবং রৌপ্য। আসুন আমরা সকলে চেষ্টা করি, পানির দরকার, ঘর বাড়ি বানাবো, সব কিছু বানাবো, বিল্ডিং বানাবো, আমরা আগে চিন্তা করতে হয় পানি, পানি ছাড়া কিছু হবে? তা আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতে অট্টালিকা বানাইলেন, পানির দরকার হবে না পরবর্তীতে? এই জান্নাতে যারা বাসিন্দা হবে তাদের তো পানির দরকার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে সবাইকে একটি করে বিল্ডিং অট্টালিকা দিবেন, প্রত্যেক অট্টালিকা বিল্ডিং এর এবং বালাখানার নিচ দিয়ে প্রস্রবণ এই নহর নদী প্রবাহিত হতে থাকবে, প্রত্যেক বিল্ডিং এ একটি করে নদী, তলদেশ দিয়ে একটি নদী প্রবাহিত হতে থাকবে, একটি করে নদী এখানে প্রবাহমান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কয়টি জান্নাতে নহর তথা এই ঝর্ণা আল্লাহ তৈরি করেছেন, কোরআনে কারিমে চারটি ঝর্ণার কথা আছে। এই চারটি ঝর্ণা, এই নহর নদীগুলি জান্নাতুল ফেরদাউসের আলা, সবচেয়ে উচ্চ যে মর্যাদাশীল জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউসের আলা। এই জান্নাতুল ফেরদাউস দিয়ে এই ঝর্ণাগুলি প্রবাহিত হয়ে পরবর্তী প্রত্যেক জান্নাতের যে আটটি দরজা আছে প্রত্যেক গেট দিয়ে প্রবাহিত হতে থাকবে, শুরু কোথায় থেকে? জান্নাতুল ফেরদাউস থেকে। এই জান্নাতুল ফেরদাউস থেকে চারটি ঝর্ণা,
যা প্রবাহিত হবে তার মাঝে একটি হলো পানির নদী ঝর্ণা, আরেকটি হবে দুধের ঝর্ণা, এবং আরেকটি হবে শরাব, বিভিন্ন জুস বলেন বা দেশের এই পৃথিবীতে মদ বলেন, ফলের রস বলেন, এইগুলির ঝর্ণা। দ্বিতীয় চতুর্থ হবে আল্লাহ রাব্বুল আলামিন এই ঝর্ণা দিবেন ফ্রেশ মধুর ঝর্ণা। কোরআনে কারিমে যে মধু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি শিফাউল লিনাস, মধু হলো মানুষের আরোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন এই ঝর্ণা সম্পর্কে বলেছেন, এই নহর প্রস্থাপন সম্পর্কে বলেছেন, মাসালুল জান্নাতিল লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মা মিম্মাইন গায়রি আসিন, যে জান্নাতের উদাহরণ মাসালুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জান্নাতের উপমা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে উপমা দিয়েছেন জান্নাতে, এবং এমন জান্নাত যে জান্নাতের প্রতিশ্রুতি অঙ্গীকার আল্লাহ করেছেন যে মুমিনদেরকে আল্লাহ জান্নাত দিবেন, এর মাঝে অনেকগুলি থাকবে কি নদী বা ঝর্ণা হবে, তার মধ্যে একটি ঝর্ণা থাকবে ফ্রেশ পানি। কোরআনে কারিমে আল্লাহ এখানে বলেছেন মিম্মাইন, পানির ঝর্ণা হবে গায়রি আসিনিন, কোন বিষাক্ত এবং দুর্গন্ধময় এবং কোন কালার চেঞ্জ, এবং এই পানি দিয়ে কখনো যে দুর্গন্ধ আসবে বা পান করা যাবে না, স্বাদ গন্ধ কখনো চেঞ্জ হবে না, ফ্রেশ পানির ঝর্ণা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। অনেকে আমরা প্রশ্ন করতে পারি, এখানে মধুর আছে ঝর্ণা, দুধের থাকবে এবং শরাবের থাকবে, তে পানির তো না হলে চলতো? সম্মানিত ভাইরা, যে কোনো কিছু পান করেন না কেন, একটু পানি পান না করলে তৃপ্তি হয় না, জুস খান, ফল খান, দুধ পান করেন, অথবা আরো মধু পান করেন, একটু পানি পান করা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন যে পানির এখানে বৈশিষ্ট্য বর্ণনা করছেন, যে এমন পানি যেই পানি কখনো ডেট নষ্ট হবে না এই পৃথিবীতে, সংশোধন করে যে শোধনাগার থেকে ফ্রেশ পানি শোধন করা হয়, এখানে একটি তারিখ লিখে দেওয়া হয়, এই বোতলের মধ্যে তারিখ লেখা আছে, উৎপাদন হওয়া থেকে নিয়ে এক বছরের মেয়াদ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতে নদী নহর আল্লাহ প্রস্তুত করেছেন, এই পানি, এই পানির কখনো ডেট নেই, এই পানি স্বাদ দুর্গন্ধ এবং কখনো মজা চেঞ্জ হবে না। সুবহানাল্লাহ, এই গেল এই পানির এক নম্বর, যেটা চারটি নহরের মধ্যে একটি পানির নহর। দ্বিতীয় আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তাআমু, আরেকটি হবে দুধের নহর ঝর্ণা, এই দুধের ঝর্ণার কখনো এই দুধের মজা নষ্ট হবে না, স্বাদ গন্ধ কখনো নষ্ট হবে না। আজকে দেখা যায় বাজারে যত দুধ আছে, যত রকম দুধ আছে, এই দুধ যদি কিছুদিন রেখে দেওয়া হয়, একদিন রেখে দেওয়া হয়, দুধ জমে যায়, টক হয়ে যায়, দই হয়ে যায়, ফ্রিজে রাখতে হয়, বিশেষ প্রস্তুত করে এবং প্রণালীতে রাখতে হয়, এবং এটার আছে মেয়াদ থাকে, এক সপ্তাহ বা দশ দিন মেয়াদ থাকে, পরবর্তী এটার মেয়াদ চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যে দুধ, দুধের ঝর্ণা তৈরি করে রেখেছেন জান্নাতে, এটার কোনো মেয়াদ নেই, কখনো স্বাদ গন্ধ এবং কালার চেঞ্জ হবে না, দুধ যেরকম ফ্রেশ দুধ, এই ফ্রেশ দুধই সবসময় থাকবে। সুবহানাল্লাহ, এই দ্বিতীয় প্রকার। তৃতীয় প্রকার আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন وَأَنْهَارٌ مِّنْ خَمْرٍ لَذَّةٍ لِّلشَّارِبِينَ, আরেকটি হবে শরাবের ঝর্ণা, শরাবের ঝর্ণা, এমন শরাব, এমন পানীয়, যে পানীয় হলো প্রাণকারীদের জন্য খুব সুস্বাদু হবে, এইটার কোনো স্বাদ গন্ধ চেঞ্জ হবে না। চতুর্থ আল্লাহ যে ঝর্ণা কথা উল্লেখ করেছেন কোরআনে কারিমে, এটা হলো وَأَنْهَارٌ مِّنْ عَسَلٍ مُصَفَّى وَلَهُمْ فِيهَا مِنْ كُلِّ الثَّمَرَاتِ, চতুর্থ ঝর্ণা হলো আল্লাহ বলেছেন وَأَنْهَارٌ مِّنْ عَسَلٍ مُصَفَّى, ফ্রেশ মধুর
ঝর্ণা আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন, এমন মদর এখানে অন্য কোন মিক্সড হয়নি, একদম খাঁটি মদর ঝর্ণা। আর কি আল্লাহ রেখেছেন, ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাত, এই ঝর্ণা বাদ দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক আইটেমের ফলগুলি আল্লাহ রেখে দিয়েছেন এই ঝর্ণার পাশ দিয়ে, এই গাছগুলি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বালাখানা বানিয়েছেন, এই বালাখানার বানানোর পরবর্তী যে পানির প্রয়োজন হবে, পানির জন্য আল্লাহ রাব্বুল আলামিন চারটি ঝর্ণা এই প্রস্তাবন আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করেছেন, যেটা জান্নাতুল ফেরদাউস থেকে বয়ে যে আটটি জান্নাতের নিচ দিয়ে বয়ে যাবে। চারটি ঝর্ণা কি কি আমরা একটু বলি। এক নম্বর হলো পানির ফ্রেশ, মানে এটার মেয়াদ কখনো উত্তীর্ণ হবে না। দ্বিতীয় হলো বলেছিলাম যে দুধের ঝর্ণা, এই দুধের রং কালার স্বাদ কখনো চেঞ্জ হবে না। তৃতীয় হলো এটা হলো শরবত শরাব এর ঝর্ণা, এটাও কখনো স্বাদ গন্ধ চেঞ্জ হবে না। চতুর্থ হলো ফ্রেশ খাঁটি মধুর ঝর্ণা, এটার কখনো চেঞ্জ হবে না। তাহলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের মাটি সম্পর্কে বললেন এবং ঝর্ণা সম্পর্কে বললেন যে মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। তাহলে আসুন এখন আমরা আলোচনা করব যে জান্নাতের অট্টালা কি গুলি, সে অট্টালিকা বিল্ডিং গুলি যে আছে, বালাখানা গুলি, সে বালাখানার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে। যারা আজকে প্লট, একটি প্লট শহরে, ঢাকা শহরে বা বাংলাদেশি মানুষ বিভিন্ন ভালো ভালো জায়গা উত্তরা ধানমন্ডিতে বা নতুন নতুন শহর উপশহরে চায় যে আমাদের একটি প্লট থাক, ভালো জায়গায় একটি ফ্ল্যাট থাক, একটি ফ্ল্যাট বাড়ি থাক, এমন একটি ফ্ল্যাট বাড়ি থাক যে ফ্ল্যাট বাড়ি দিয়ে প্রত্যেক সাইড থাকবে খোলা এবং সব দিক দিয়ে ফ্রেশ বাতাস যেন আমরা পাই, সকলে এটা আশা করি না। এবং এমন ভাবে ফ্ল্যাটটা থাক যে ফ্ল্যাটের কখনো কোনো আলো ছায়া আসতে কোনো যেন প্রতিবন্ধকতা না হয়, সবাই এটা চাই না। তাহলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতে বালাখানা রেখে দিয়েছেন, একটি করে বালাখানা, এই বালাখানা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকিনিল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়াতুন তাজরি মিন তাহতিহা আল আনহার ওয়া'দাল্লাহি লা ইখলিফুল্লাহুল মিয়াদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয-যুমারে জান্নাতের বালাখানা সম্পর্কে বর্ণনা করেছেন যে লাকিনিল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, কিন্তু যারা আল্লাহ রাব্বুল আলামিন এর সাক্ষাৎকে ভয় পায়, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে, দুনিয়াতে আল্লাহকে ভয় করছে, যারা ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চলতে বলেছেন, যেভাবে কাজ করতে বলেছেন, যেভাবে আমল করতে বলেছেন, সেভাবে যারা আমল করেছে, লাহুম গোরাফুম মিন ফাওকিহা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুউচ্চ বালাখানা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ, গোরাফুম মাবনিয়াতুন, আল্লাহ রাব্বুল আলামিন যে বালাখানাগুলি প্রস্তুত করেছেন, বিল্ডিং অট্টালিকাগুলি প্রস্তুত করেছেন, তাজরি মিন তাহতিহা আল আনহার, প্রত্যেকটি বালাখানা সাইড দিয়ে নিচ দিয়ে এই সুন্দরভাবে ঝর্ণা নদী প্রবাহিত এবং সব সময় প্রবাহমান ঝর্ণা রেখে দিয়েছেন। আল্লাহ পরবর্তী বলছেন, ওয়াদাল্লাহ, আল্লাহর ওয়াদা অঙ্গীকার, আল্লাহ যে অঙ্গীকার করেছেন মুমিনদের জন্য, এই অঙ্গীকার কখনো বরখেলাপ হবে না। লা ইউখলিফুল্লাহুল মিয়াদ, আল্লাহ রাব্বুল আলামিন এই অঙ্গীকার কখনো বরখেলা করবেন না, প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করবেন না। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে জান্নাতের বালাখানা সম্পর্কে বলেছেন, উলাইকাল্লাযীনা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফীহা তাহিয়াতাও ওয়া সালামা, যে যারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ধৈর্য ধারণ করেছে, দুনিয়াতে আমল করেছে, ইমান আনার পরে ইমানের চাহিদা অনুযায়ী আমল করেছে, আমল করতে যে কষ্ট বিপদ আপদের উপর ধৈর্য ধারণ করেছে, ফজরের নামাজ পড়েছে কষ্ট করে, যখন ঘুম, এমন গভীর ঘুম আসে,
ঘুম এত আরাম প্রিয় হয়ে যায়, ঠান্ডা কনকনে ঠান্ডার মাঝে ঠান্ডা পানি দিয়ে উজু করে ফজরের নামাজ পড়েছে। মন চাইছে পাপের দিকে, মনকে যারা কন্ট্রোলে রেখেছে পাপ কাজের দিকে পা বাড়ায়নি। আল্লাহ বলেছেন এই সমস্ত লোকদের জন্য তাদের প্রতিদান স্বরূপ আমি তাদের জন্য রেখেছি সুন্দর বালাখানা, এদের প্রতিদান স্বরূপ আল্লাহ বলেন আমি প্রস্তুত করে রেখেছি। ওয়াইউলাকাউনা ফিহা তাহিয়াতা ওয়া সালামা, এবং এই জান্নাতে তারা সব সময়, এই জান্নাতে তারা আল্লাহ রাব্বুল আলামিন যে বালাখানা প্রবেশ করবেন যখনই প্রবেশ করবে তারা সব সময় তাদেরকে অভিনন্দন এবং সালাম দিয়ে তাদেরকে ডাকতে থাকবেন, অভ্যর্থনা জানাবেন। এমন না যে বালাখানা রেখে দিছি আপনি প্রবেশ করতে পারেন নাও করতে পারেন, না, আল্লাহ রাব্বুল আলামিন এই বালাখানার মাঝে এই ফেরেশতার মাধ্যমে তাদেরকে সালাম, যে শান্তি নিরাপত্তা এবং সব দিক দিয়ে নিরাপদ, এর আহ্বান জানাবেন এবং তাদেরকে অভিনন্দন জানিয়ে এই বালাখানায় প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারি রাহিমাহুল্লাহ এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আবি মুসা আশআরি থেকে একটি হাদিস বর্ণনা করেছেন এই জান্নাতের বালাখানা সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফিল জান্নাতি খাইমাতুন মিন লুলুইল মুজাওয়াফাতি, যে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন যে খাইমা তাবু, আমরা খাইমা তাবু, আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতে খাইমা প্রস্তুত করেছেন, তাবু প্রস্তুত করে রেখেছেন, এই তাবু আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন মতি এবং মুক্তা দিয়ে, এই মতি মুক্তা পুঁতি দিয়ে গেঁথে গেঁথে সুন্দর করে প্রস্তুত করে রেখেছেন। মতি এবং মুক্তা মনি এগুলি কত দুর্লভ, দুনিয়াতে সংগ্রহ করা অনেক দুর্লভ, অনেক কঠিন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই যে খাইমা তাবুক করে রেখেছেন জান্নাতে, এমন তাবু করে রেখেছেন যে পুরো তাবুটি আল্লাহ রাব্বুল আলামিন এই মনি মুক্তা এই পুঁতি দিয়ে গেঁথে রাখছেন। সুবহানাল্লাহ। আজকে দেখেন অনেকের বাসা বাড়ি আছে, থাকা সত্ত্বেও মরুভূমির সাইডে বা কেউ বাগানে বা পার্কের সাইডে বা বাড়ির ছাদে বা বাড়ির সাইডে একটি তাবু বানায় অতিরিক্ত একটু আনন্দ করার জন্য, কিছুক্ষণ বসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই যে জান্নাতে বালাখানা দিবেন, বালাখানা থাকা সত্ত্বেও খোলামেলা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যে একটি করে তাবু দিবেন, এই তাবু আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন এই মনি মুক্তা এই হীরা দিয়ে, এইগুলির পুঁতি দিয়ে প্রস্তুত করে রেখেছে। তাহলে আসুন এই যে তাবু আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, এই তাবু কতটুকু, কয় মিটার বাই কয় মিটার, এর কয় মিটার হবে এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরদুহা সিত্তুন মাইলান ফি কুল্লি যাবিয়াতিন মিনহা আহলুন লা ইয়ারাউনা আল আখারিন ইয়াতুফু আলাইহিন্না কুল্লিহিন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর পরিধি হবে, তাবুর যে পরিধি হবে এই ভিতরে যে পরিধি এক সাইড থেকে আরেক সাইড পর্যন্ত হবে, এই তাবুটা বড় হবে সিত্তুন মাইলান 60 মাইল। সুবহানাল্লাহ, বড় আল্লাহ তাবুত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফি কুল্লি যাবিয়াতুন মিনহা আল, তাবুর প্রত্যেকটি কর্নারে তাদের রমণীগুলি, জান্নাতের রমণীগুলি তাদের জন্য অপেক্ষা করবে, সেখানে থাকবে একটি কর্নারের সাথে। যখন এই জান্নাতি পুরুষরা তাদের স্ত্রীদের সাথে সাক্ষাৎ করবে, একটির সাথে সাক্ষাৎ করলে আরেক কর্নারের আরেক স্ত্রীকে দেখা যাবে না, এত দূরত্ব থাকবে এক কর্নার থেকে আরেক কর্নার। তাহলে দুনিয়াতে যারা বালাখানা চাই, দুনিয়াতে যারা তাবু বানাইতে চাই অতিরিক্ত আনন্দ করার জন্য পার্কে বা বাগানে, দুনিয়াতে যারা অট্টালিকা চাই, এই অট্টালিকা আজকে আছে কালকে নাই, ভূমিকম্পে নষ্ট হয়ে যাবে, আজকে আপনি বসবাস করতেছেন আগামীকাল আরেকজন বসবাস করবে, তারপরে আরেক জাতি আসবে আরেক জাতি বসবাস করবে। জান্নাতের যে বালাখানা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, এই দুনিয়াতে যারা পরিশ্রম করতেছে কষ্ট করতেছে ধৈর্য ধরতেছে
ইমান আনতেছে, ইমানের উপর ধৈর্য ধরতেছে, ইমানের উপর স্থায়ী এবং অবিচল থাকতেছে, তাদের বালাখানা কখনো অন্য কেউ বসবাস করবে না, চিরস্থায়ী সেখানে এই আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিবেন তারাই মালিকানাধীন থাকবে, অন্য কেউ মালিক এই বালাখানা হবে না। সুবহানাল্লাহ। এই হলো সংক্ষিপ্ত জান্নাতের বালাখানা সম্পর্কে। আসুন এই জান্নাতের বিছানা এবা এই ঘরের যে সামানা আসবাবপত্র কি হবে, জান্নাতের আল্লাহ রাব্বুল আলামিনের বালাখানা দিবেন। আপনি যদি একটি ঘর বানান, বিল্ডিং বানান, শুধু ঘর এবং বিল্ডিং এ থাকা সম্ভব? তাবু বানালেন এখানে সম্ভব? এর বিছানা দরকার, এর ডেকোরেশনের অনেক কিছু প্রয়োজন পড়ে, এবং এখানে অনেক আসবাবপত্র যেমন দরকার, এবং পানপাত্র পান করার জন্য গ্লাস এবং অন্য কিছু যেগুলি মানুষের দৈনন্দিন প্রয়োজন এগুলি প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আসুন এই ঘরের ভিতরে যে আসবাবপত্র এই অট্টালিকার মধ্যে কি রেখেছে, এর বিছানা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অট্টালিকা যে কার্পেট কি হবে এবং যে খাট হবে এই খাটের বিছানা কি হবে। আল্লাহ বলেছেন মুত্তাকিইনা আলা ফুরুশিম বাতাইনহা মিন ইস্তাবরাক, সূরা আর রহমানে আল্লাহ ঘোষণা করেছেন যে জান্নাতে যখন জান্নাতীরা প্রবেশ করবে, বালাখানায় যখন তারা বসবে, তারা হেলাইন দিয়া বসবে এমন বিছানার উপর যে বিছানাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন মোটা রেশম দিয়ে। রেশম দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রেশমের কাপড় পুরুষদের জন্য হারাম করে দিয়েছে, হারাম করে দিয়েছে, কারণ রেশমের কাপড় দুনিয়াতে আল্লাহ হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়াতে ব্যবহার করেছেন রেশমের কাপড়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিছানা কার্পেট এবং খাট হবে, খাটের যে বিছানার চাদর হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন এই রেশম দিয়ে প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিত, আমরা যদি খেয়াল করি এখন যদি কেউ খাট খাটের উপর তুষক অথবা বিছানা প্রস্তুত করে, নিচে ভিতরে যে কোনো মোটা বা যে কোনো কাপড় দিয়ে প্রস্তুত করি, এখন আমরা সোফা বা সৌদি আরবে বলি কানাপ বলি, এগুলি যে আমরা প্রস্তুত করি উপরে দেখা যায় মোটামুটি ভালো কাপড়, ভিতরে থাকে খারাপ জিনিস, থাকে না? আল্লাহ রাব্বুল আলামিন কোন ভিতরে এবং উপরে সব মোটা কাপড় মোটা কার্পেট বিছাইছেন, উপরে ভিতরে সব সমান, তাহলে রেশমের হবে। সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন যে খাট যে হবে, এই খাটের উপর বিছানা সম্পর্কে বলেছেন আলা সুরুরিম মুতাকাবিলিন, আল্লাহ রাব্বুল আলামিন যে খাট প্রস্তুত করে রেখেছেন জান্নাতের বালাখানায়, এই খাটে হেলান দিয়ে তারা বসবে। কিভাবে বসবে? সামনা সামনে বসবে, মনের মাঝে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, জান্নাতে কেউ মাঝে উচ্চ নিচা থাকবে না। এই হলো বড়লোক, এই ছোট লোক, এই উচ্চ স্থানের অধিকারী, এই নিম্ন স্থানের অধিকারী, এই কম পয়সা চাকরি, এই বেশি পয়সা চাকরি, এবং এই উমুক বংশ, এই চৌধুরী বংশ, এর মাঝে থাকবে না। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের ভিতরে হিংসা বিদ্বেষ গর্ব অহংকার সব ছিনিয়ে নেবেন, সকলে সামনাসামনি বসবে এবং হেলান দিয়ে বসবে। আল্লাহ অন্যত্র বলেছেন আলা সুরুরিম মাউদূনাতিন, এবং জান্নাতে যে খাট হবে এই খাটগুলি আল্লাহ স্বর্ণ দিয়ে প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ বলেছেন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, এই খাটে স্বর্ণের খাটের মাঝে তারা হেলান দিয়ে বসবে সামনাসামনি। এবং সূরা আল গাশিয়াতে বলেছেন ফিহা সুরুরুম মারফুআ, জান্নাতের খাটগুলি হবে অনেক উঁচা, ও আতওয়াবু মাউদুআ, এবং জান্নাতে খাটে যে তারা হেলান দিয়ে বসবে এত উঁচা হবে, অনেক উঁচা হবে, এবং তারা যে চা বা কফি বা যে কোনো জিনিস পান করবে এই পান পাত্রগুলি গ্লাসগুলি থাকবে সংরক্ষিত সুরক্ষিত স্বর্ণ এবং রৌপ্য দিয়ে প্রস্তুত। সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ বলেছেন সূরা কাশিয়াতে অনামারিতু মাসফুফা, জান্নাতের যে বালিশগুলি হবে হেলান দিয়ে যে বসবেন, ড্যাশ দিয়ে বসবেন, এই বালিশগুলি হবে সারিবদ্ধ, ওয়াজারাবিয়ু মাগুসুসা, এবং কার্পেটগুলি থাকবে
সুন্দর মণি মুক্তা দিয়ে সুন্দর চমকানো, এগুলি থাকবে অনেক প্রশস্ত এবং বিস্তীর্ণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলি প্রস্তুত করেছে। সম্মানিত ভাই, আল্লাহ যে সমস্ত প্রস্তুত করে রেখেছে, এই সমস্ত যে প্রস্তুত করে রেখেছেন, মানুষ যে বসে থাকবে, যে কোনো কিছু পান করতে চাবে শুধু ইশারা করবে, ইশারা করার সাথে সাথে খুব সুন্দরভাবে ময়লা আবর্জনা মুক্ত সংরক্ষিত গ্লাস বা সুন্দর করে পেয়ালা নিয়ে আসবে, এবং তাদের যে খাদেম থাকবে, সেবক থাকবে, ইশারা দেওয়ার সাথে সাথে ওই মুহূর্তে তারা পেয়ে যাবে সুবহানাল্লাহ। আল্লাহ তাই বলেছেন সূরা যুখরুফে, ইউতাফু আলাইহিম বিসিহাফিন মিন যাহাব ওয়া আকওয়াব, এবং তাদের নিকট ঘুরতে থাকবে সেবকগুলি, তাদের সামনে দিয়ে গ্লাসে স্বর্ণের গ্লাস, এবং টে হবে স্বর্ণ গ্লাস এবং টে, এবং ছোট ছোট স্বর্ণের কাপ নিয়ে ঘুরতে থাকবে, যে কাপে যে গ্লাসে পান করতে যাবে সেই গ্লাসে তারা পান করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়াতে কেউ যেন স্বর্ণ পুরুষরা যেন স্বর্ণ ব্যবহার না করে এবং স্বর্ণের পাত্রে কিছু পান করা নিষেধ করেছেন। নিষেধ করেছেন না, কারণ এই দুনিয়াতে স্বর্ণ পাত্র ব্যবহার করা, স্বর্ণ পরিধান করা, এটা কাফেরদের জন্য। জান্নাতে আল্লাহ রাখছেন মুসলমান মুমিনদের জন্য, জান্নাতে রাখছেন যে দুনিয়াতে যেন এটা তারা ব্যবহার না করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাশাবু ওয়ালা তাকুলু ফি আনিয়াতিল যাহাব ওয়াল ফিদদা, যে তোমরা স্বর্ণ এবং রৌপ্যর কোনো জিনিস দিয়ে পান করবে না এবং ব্যবহার করবে না, নিষেধ। ফা ইন্নাহা লাহুম ফিদ দুনিয়া ওয়ালা না ফিল আখিরা, কারণ দুনিয়াতে স্বর্ণ রৌপ্য দিয়ে কোনো কিছু ব্যবহার করা এটা হলো কাফেরদের জন্য, আমাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন আখিরাতে। তাহলে এখন বুঝতে পারলাম আল্লাহ যে জান্নাত প্রস্তুত করে রেখেছেন, জান্নাতের যে বালাখানা দিয়েছেন, বালাখানা যত আসবাবপত্র হবে সব হবে স্বর্ণ এবং রৌপ্য দিয়ে তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনসানে বলেছেন সূরা আদ-দাহাব ওয়াইতাফু আলাইহিম বিআনিয়াতিন মিন ফিদদাতিন ওয়া আকওয়াবিন কানাত ক্বাওয়ারিরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে অনেক সেবক রেখেছেন, কর্মচারী রেখেছেন যারা সেবা করবে, তারা সব সময় যে কাপগুলি নিয়ে স্বর্ণের কাপগুলি নিয়ে ঘুরবে ঘুরতে থাকবে, এই কাপগুলি স্বর্ণ হলো কাজ সাদৃশ্য কাজের মতো খুব এবং স্বচ্ছ থাকবে, স্বচ্ছ থাকবে কাজের মতো, ঝকঝক করবে কাজের, আমরা বলতে পারি স্বর্ণর কালার তো অন্যরকম, মনে হয় অন্যরকম কালার চেঞ্জ হবে, কখনো কালার চেঞ্জ হবে না, কাজের মতো একদম ঝকঝক করতে থাকবে। আসুন এই গেল জান্নাতের পালাখানার আসবাবপত্র। আরেকটি গুরুত্বপূর্ণ আসবাবপত্র, জান্নাতে আপনি বিল্ডিংও পাইলেন, জান্নাতে খাট পাইলেন, এবং ঘরের যত আসবাবপত্র আছে সব কিছু আপনার জন্য প্রস্তুত। পুরুষদের স্ত্রী দরকার, গাড়ি পাইলেন, বাড়ি পাইলেন, কি দরকার এখন? নারী দরকার, নারী দরকার না? আল্লাহ রাব্বুল আলামিন নারী দিবেন না জান্নাতে? অবশ্যই আল্লাহ নারী দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে নারীদের প্রতি আসক্ত বানাইছেন, তাদের প্রতি মহব্বত আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, একজন পুরুষ নারীর দিকে ঝুঁকবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন পৃথিবীতে, প্রথম মানব আদমকে সৃষ্টি করার পরবর্তীতে আদম আলাইহিস সালাম যখন একা মনে সন্তুষ্ট হচ্ছে না, মনে তৃপ্তি পাচ্ছে না, ইদিক সিদিক ঘোরাফেরা করে, তার পাঁজরের হাড্ডি দিয়ে যখন মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, পুরুষ মহিলা সম্পর্কে একা পুরুষ একা মহিলা এই ধারণা কোথায় থেকে আসলো আদম আলাইহিস সালাম স্পষ্ট করতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন যে না, এখনো তোমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হনি, স্পর্শ করতে পারবে না। একজন পুরুষকে স্ত্রী রমণীর দিকে, মেয়েদের দিকে আকর্ষণ করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যে কোনো সৃষ্টি জীব তার জোড়ার দিকে আকর্ষণ আল্লাহ করে দিয়েছেন। সূরা আল ইমরান আল্লাহ বলেছেন যে মানুষকে মহিলাদের প্রতি প্রেম ভালোবাসার প্রতি আকৃষ্ট করে মানুষকে আল্লাহ এই সৌন্দর্য করে দিয়েছে।
একজন পুরুষ মহিলাদের প্রতি আকৃষ্ট থাকবে এই সৌন্দর্যের উপর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন পুরুষদেরকে। তাহলে আসুন আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য মানব জাতি সৃষ্টি করেছেন, তাদের জোড়া স্ত্রী সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রহমানের সৃষ্টি করেছেন এবং তাদেরকে পরস্পর যোগাযোগ করার জন্য, পরস্পর আনন্দ উল্লাসের জন্য, একজনের প্রেম আরেকজনের সাথে বিনিময় করার জন্য, আকৃষ্টর জন্য এবং দুনিয়ার ভোগ বিলাসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ বন্ধনে আবদ্ধকে জায়েজ আলাদা করে দিয়েছেন। একজন স্ত্রী একজন পুরুষ একজন মহিলার সাথে চলাফেরা করবে, খোলামেলা যেভাবে করবে, এটা হলো একমাত্র ইসলামিক বিধান, হলো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে, তাই না? বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে হালাল করে দিয়েছেন। আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতে সবকিছু বানিয়ে দিয়েছেন, প্রস্তুত করেছেন এবং জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন রমণীয় দিবেন, এই জান্নাতের হাওর আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। জান্নাতের যে রমণীটা হবে, রমণীদের গুণ কি হবে? কর্কশ ভাষা। দুনিয়াতে অনেক স্ত্রী আছে, অনেক স্ত্রী আছে বলে তোমার কাছ থেকে কোনোদিন সুখ পাইনি, বা পরস্পর দ্বন্দ্ব ঝগড়া, কোনো কিছু না পাইলে ঝগড়া বেঁধে থাকে মনের মাঝে, সবসময় মাঝে মাঝে হিংসা বিদ্বেষ এবং রাগ হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে রমণী দিয়েছেন, রেখে দিয়েছেন, হাওরাইন রেখে দিয়েছেন, হাওর জান্নাতের রমণীদের মাঝে কখনো হিংসা বিদ্বেষ এবং তাদের মাঝে গর্ব অহংকার কখনো থাকবে না। এই দুনিয়াতে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করেছে, ঈমান এনেছে, তাকওয়া অর্জন করেছে, ঈমানের উপর অবিচল থাকবে, এই রমণীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে উঠাবেন, স্বামী স্ত্রীদেরকে উঠাবেন, সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যে স্ত্রীগুলি আছে, এই দুনিয়াতে স্ত্রীগুলি যে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাগুলি জান্নাতে যে দিবেন, এই তাদের গুণ এরকম দিবেন, দুনিয়াতে যে গুণগুলি ছিল এই গুণগুলি সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেবেন, তাদের স্বভাব চরিত্র সবকিছু পরিবর্তন করে দিবেন। এমন পরিবর্তন হবে এই দুনিয়া রমণীগুলি জান্নাতে হুরাইন যেটা আল্লাহ রেখেছেন, প্রস্তুত রেখেছেন, এর থেকেও আরো অনেক গুণে উত্তম হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রমণী সম্পর্কে বলেছেন সূরা রহমানে, কাআন্নাহুন্না ইয়াকুত ওয়াল মারজান, এই জান্নাতের রমণীগুলি হবে যেমন মণি মুক্তা হীরা দিয়ে প্রস্তুত। সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ বলেছেন কাআন্নাহুন্না বাইতুম মাকনুন, যেন একটি সংরক্ষিত ডিম। সংরক্ষিত ডিম কেন বলছেন? ডিম এমন একটি জিনিস সংরক্ষণ করে ভালো জায়গায় রাখতে হয় যেন চাপ খেয়ে বা পরে যেন ভেঙে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রমণীদের সম্পর্কে রেখেছেন, বলেছেন যে সংরক্ষিত ডিম। অন্যত্র আল্লাহ বলেছেন কাআন্নাহুন্না লুলুল মাকনুন, তারা যেন, এই জান্নাতের রমণীরা যেন সংরক্ষিত মতি মনি মুক্তাহিরা। সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ বলেছেন ফীহিন্না খায়রাতু ওয়া হিসান, জান্নাতের রমণীরা হবে চরিত্রবান এবং সৌন্দর্য দিক দিয়ে সব দিক দিয়ে তারা একদম ফিট। অন্যত্র আল্লাহ বলেছেন হুরুম মাহসুরাতুন ফিল কিয়াম, কিয়াম যে জান্নাতে যে আল্লাহ রমণী দিবেন, তারা থাকবে প্রত্যেকটি যে আল্লাহ বালাখানা দিবেন, বালাখানায় তারা সংরক্ষিত হবে থাকবে, তাদের দিকে কেউ দেখেনি, স্পর্শ করেনি, তাকায়নি। সূরা আর রহমানে বলেছেন আল্লাহ অন্যত্র ফীহিন্না খায়রাতুন ফীহিন্না কাসিরাতুত তরফ লাম ইয়াতমিথুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে হুরগুলি দিবেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তারা সব সময় তাদের চক্ষু নিচে রাখে, কখনো উপর দিকে তাকায় না, চক্ষু অবনত, দৃষ্টি অবনত, কার দিকে তাকায় না, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পুরুষদের জন্য সংরক্ষণ করে রেখেছে। এইগুলো কোরআনের ভাষা। আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বালাখানা, এই জান্নাতের যে বালাখানা রমণী হবে সেই সম্পর্কে বলেছেন লিকুল্লি মুমিন ফিল জান্নাতে যাওজাতা যাওজাতান মিন নিসাইয়িদ দুনিয়া, প্রত্যেক মুমিনের জন্য জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যে মহিলাগুলি থাকবে দুইজন স্ত্রী রাখছেন, কয়জন রাখছেন? দুইজন। আমাদের দুনিয়াতে এখন যদি দ্বিতীয় বিবাহ করে খুব রাগ, জগড়া ফাসাদ, দ্বিতীয় বিবাহ করে আরো সংসার,
সমস্যা। চতুর্থ বিবাহ করে চারটি বিবাহ করা আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন, চারটি করেছেন না, একটি দুইটি তিনটি চারটি করা, একজন পুরুষ একসাথে চারটি স্ত্রী রাখতে পারে। পৃথিবীতে যারা এই দুনিয়াতে একটি বিবাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন যারা মুত্তাকি যারা যারা জান্নাত পাবেন তারা প্রত্যেকটি বাগে দুইটি করে স্ত্রী দুনিয়ার স্ত্রী পাবেন, জান্নাতের তো রয়েছে দুনিয়ার স্ত্রী পাবেন। আর জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন যে হুর রেখেছেন মনি মুত্তাহিরা দিয়ে প্রস্তুত করে রেখেছেন যাদের আমল হবে ১০০% আমল, তাকওয়ার দিকে পরহেজগারির দিকে ১০০% যাদের আমল হবে প্রত্যেকটি পুরুষ ৭০টি করে হুর পাবে সুবহানাল্লাহ। আর যাদের আমল হবে ৫০% তারা ৫০ পাবে এবং তাদের পার্সেন্টেজ অনুযায়ী আমল অনুযায়ী জান্নাতে যারা পুরুষরা যাবে তাদের হুর জান্নাতের স্ত্রীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জান্নাতের স্ত্রীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের হুর সম্পর্কে বলেছেন ইন্না আনশানাহুন্না ইনশা, আমি তাদেরকে নতুন করে প্রস্তুত করে রেখেছি ফাজআলনাহুন্না আবকারা, তারা হবেন সব কুমারী, কোন কুমারিত্ব নষ্ট হবে না। রুবান আতরাবা, সব মহিলারাই হবে রমণীরা হবে এক বয়সের এবং উচ্চতা এক হবে, কোনটার মধ্যে উচ্চতা কম বেশি এবং তাদের সৌন্দর্য কম বেশি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা কাদের জন্য, লি আসহাবিল ইয়ামিন, যারা ডান হাতের অধিকারী যারা আমলনামা ডান হাতে পাবে। সম্মানিত ভাই, দুনিয়াতে যদি কোনো স্ত্রীর সাথে ঝগড়া হয় হঠাৎ বলেন যে আমি মনে করে বাসা থেকে চলে যাই ঘর থেকে বের হয়ে যাই, এগুলি আর ধৈর্য হচ্ছে না সহ্য হচ্ছে না, ঝগড়া করে বলি না আমরা। একদিন একটি ঘটনা, এক ব্যক্তি তার স্ত্রী তাকে খুব কষ্ট দিত, স্ত্রীটা মারা গেছে, মারা যাওয়ার পরে সে দোয়া করে দোয়া করতেছে আল্লাহ আখেরাতে আমাকে তার সাথে একত্র কর না। তার ছেলে বলতেছে দোয়া করে, বাবা আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মায়ের সাথে জান্নাতে আল্লাহ তোমাকে একত্র করান। বাবা বলে কি, আল্লাহ দুনিয়াতে আমাকে কষ্ট দিছে আখেরাতে যেন আর কষ্ট না দেয় একত্র করবেন না। ছেলে কি বলে, আল্লাহ আমাকে আল্লাহ আমার বাবা মাকে একত্র করান জান্নাতে। তখন ছেলের বিরুদ্ধে যখন বাবা বদদোয়া করলো যে আল্লাহ একত্র করে না, তখন ছেলে বললেন বাবা যদি জান্নাতে যদি যে আল্লাহ প্রস্তুত করে রেখেছেন এই ঘর যদি না চাও তাহলে আরেক ঘর চাও তুমি। তখন বাবা বললে আল্লাহ যে জান্নাতে আমাকে দিবা ওই জান্নাতে যেন আমার স্ত্রীকে না দেয়। দুনিয়াতে যেমন ঝগড়া যে আখেরাতে যদি আমাকে কষ্ট দেয়। দেখেন সম্মানিত ভাইরা কি ধারণা, দেখেন আমরা ভাবি যে দুনিয়ার স্ত্রী যদি আমরা জান্নাতে পাই দুনিয়া যেমন কষ্ট দিছে এমন মনে এরকম হবে, অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার স্ত্রী যারা জান্নাতে পাবেন তাদের খারাপ যত ত্রুটি যত আছে সব ত্রুটি মুক্ত এবং তাদের চরিত্র দুনিয়াতে যা ছিল সম্পূর্ণ তাদেরকে চেঞ্জ করে দিবেন সুবহানাল্লাহ। তারা এমন হবে যে তাদের রূপ সৌন্দর্য চরিত্র সব দিক দিয়ে হুরাইন যে জান্নাতে রমণীগুলি আছে তাদের থেকে আর উত্তম হবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার যে স্ত্রীগুলি হবে এই দুনিয়ার স্ত্রীদের খাদেম হবে তাদের চাকর হবে আখেরাতের যে হুরগুলি, আখেরাতের হুরগুলি হবে তাদের চাকর, এই দুনিয়ার স্ত্রীদের খাদেম বা কর্মচারী চাকর হবে আখেরাতের স্ত্রীগুলি। তাদের যে আল্লাহ রাব্বুল আলামিন হিংসা বিদ্বেষ এবং খারাপ দিকগুলি যে উঠাই নেবেন সেই সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, আমি জান্নাতে যখন প্রবেশ করব তাদের ভিতরে যত দুশ্চরিত্র এবং যত খারাপ দিকগুলি আছে সবগুলি আমি সরিয়ে নিব। জান্নাতে কোন রমণীদের এত পুত পবিত্র হবে তাদের জান্নাতে যারা প্রবেশ করবে জান্নাতের কখনো প্রস্রাব বলেন এবং পায়খানা বলেন মাসিক বলেন এবং তাদের বাচ্চা হবে না এবং তারা কখনো বৃদ্ধ হবে না কখনো তাদের কুমারিত্ব নষ্ট হবে না
তাদের কুমারিত্ব সব সময় আল্লাহ রাব্বুল আলামিন এক করে দিয়েছেন, কখনো ডেট যাবে না, সব সময় এক ডেট, এক বয়স, এক বয়স এবং এক রকম সব সময় থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আসুন দেখেন, এখন আসেন, আল্লাহ যে জান্নাতের উমরি রাখছেন, সকলেই এই দুনিয়াতে পৃথিবীতে স্মার্টফোন হয়েছে, ফেসবুক বিভিন্ন খারাপ যে দিকগুলি আছে চেষ্টা করি স্ত্রী থাকা সত্ত্বেও তারপরও চেষ্টা করি কিছু গোপনে কথোপকথন গোপনে আলাপ গোপনে পরিচিত হয়, তাই না? সম্মানিত ভাইরা কে আছেন আজ থেকে আখেরাতের ফেসবুক খুলেছেন, কে আছেন আখেরাতের রমণীগুলি পাওয়ার জন্য এই থেকে আজ থেকে দুনিয়া থেকেই কন্টাক্ট করতেছেন, কে আছেন আখেরাতে যে রমণীগুলি হবে, যে রমণীগুলি এত সুশ্রী হবে, এত ভালো হবে, দুনিয়ার যত ক্লান্তি ক্লেশ যত সব মুক্ত হয়ে মনে এত শান্তি পাবেন, এই কে আছেন এই সমস্ত রমণীর জন্য এখন থেকেই কন্টাক্ট বুকিং করতে প্রস্তুত, কে আছেন? সম্মানিত ভাইয়া, যদি কোনো যুবক বয়সকে বলা হয়, যুবক ভাইকে বলা হয়, একজন এসে তার বন্ধু বলল, হে উমুক, একটি তুমি তো পাত্রী খুঁজতেছ, এমন একটি সৌন্দর্য মেয়ে আমি দেখেছি, আমি জানি উত্তম চরিত্র, সুন্দরী, শিক্ষিত, স্মার্ট এবং চরিত্রবান, সব দিক দিয়ে ফিট। তখন বিবাহ করার জন্য প্রস্তাব দেওয়ার জন্য যদিও উচ্চ বংশের হয় কোনো পথ রাখবে না, সব পথ বইতে যাবে, সব পথ চলতে থাকবে, কিভাবে ওকে পাওয়া যায়, কিভাবে রমণীকে বিবাহ করা যায়, এবং অনেক টাকা পয়সা অর্থ সব কিছু বিলীন করে, এমন কি আছে অনেকে জীবনকে বিলীন করে দিতে চায়, আছে না? সম্মানিত ভাইরা এই যে দুনিয়া, আজকে মারা গেলে আপনার স্ত্রী কোথায় থাকবে, যার জন্য আপনি দুনিয়ার সবকিছু বিলীন করে দিলেন, ব্যবসা বাণিজ্য ছিল সবকিছু বাদ করে দিলেন, অর্থ সবকিছু ব্যয় করলেন, সব পথ অবলম্বন করলেন এই দুনিয়ার স্ত্রীর জন্য, যে স্ত্রী আজকে মারা গেলেন আপনার স্ত্রী আপনার সাথে যাবে না, যে স্ত্রীর জন্য আপনি এত পরিশ্রম করে খেটে হারাম নাই হালাল নাই উপার্জন করতেছেন, এই উপার্জন আপনার স্ত্রী ভোগ করবে কিন্তু আপনার পাপের সে অংশীদার হবে না, হবে আপনার সম্পদ খাবে, সম্পদ ভোগ করবে, মৃত্যুবরণ করলে সম্পদ সব থাকবে কিন্তু সম্পদ ভোগ করবে, আপনার পাপের অংশীদার হবে, আপনার পাপের অংশীদার হবে না। তাহলে আসুন, কে আছেন চিরস্থায়ী স্ত্রীর জন্য, এই দুনিয়াতে থেকে প্রস্তুত রেখেছেন, দুনিয়া থেকে প্রস্তাব দিয়ে রেখেছেন এবং সুন্দরভাবে প্রস্তাব দিয়ে রেখেছেন যে আখেরাতে চিরস্থায়ী স্ত্রী আপনার জন্য হোক। সম্মানিত ভাইরা কিভাবে প্রস্তাব দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রস্তাব দেওয়ার জন্য কোনো মাধ্যম বা কোনো অর্থ ব্যয় এবং কোনো এই দুনিয়ার চিন্তা ভাবনা এবং অন্যান্য লাইন করার জন্য এবং বিভিন্ন প্রসেস করার জন্য এমন কিছু আল্লাহ রাখেননি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রমণী পাওয়ার জন্য শুধু আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান, এবং ঈমান আনার পরে যে কাজগুলি করতে হয় সেই কাজগুলি করবেন, আর সৎ কাজ করবেন, হারাম থেকে আপনি বেঁচে চলবেন, আল্লাহর প্রতি ঈমান আনবেন, ঈমানের উপর অবিচল থাকবেন এবং হারাম থেকে আপনি দূরে থাকবেন এবং সৎ কাজগুলি করে দেবেন, তাহলে দেখবেন এই দুনিয়াতে যে প্রস্তাব দিয়ে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এই প্রস্তাব যে দিয়েছেন এই জান্নাতে বিবাহ করে দিবেন। সুবহানাল্লাহ। একটি ঘটনা, একজন গ্রাম্য ব্যক্তি, আমরা বলি বধু, গ্রাম্য ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদে নববীতে প্রবেশ করলেন, প্রবেশ করার পরবর্তীতে নামাজ পড়লেন একদম হালকা নামাজ, সংক্ষিপ্ত ভাবে তাড়াহুড়া করে, যেমন আমাদের অনেক ভাই আছেন এখন নামাজ পড়ে মসজিদে যাইয়া বের হই, রুকু সিজদা শুধু স্যাম্পল লিবাস মাথা জমিনে লাগাই আবার উঠে, রুকুতে যখন তখন যায় আবার উঠে চলে যায়, এমনকি আজান হলো, আজান হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আজান হতো চেহারা লাল হয়ে যেত। এখন আমানত, যে আমানত আল্লাহ পাহাড় পর্বতকে দিয়েছিলেন, এই আমানত পাহাড় পর্বত এই আমানতকে এই দায়িত্ব পালন করতে পারবে না, রাখেননি, এই মানুষকে আমানত দিয়েছে, এখন আমানতের সময় আছে, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা লাল হয়ে যেত আজান দিলে,
কখন মসজিদে যাবেন? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বাসায় আমাদের সাথে সব খেদমত করতেন, সব কিছু সাংসারিক কাজে সহযোগিতা করতেন। যদি আজান হতো, আজান হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাদের থেকে উঠে চলে যেতেন মসজিদের দিকে, মনে হইতো যে আমরা পরিচিত, আমাদেরকে বলে কয়ে যেতেন না যে আমরা তাকে চিনি না, আমাদেরকে তিনি চিনেন না। তাহলে সম্মানিত ভাইরা, বলতেছিলাম এক গ্রাম্য ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মসজিদে নববীতে প্রবেশ করলেন, প্রবেশ করার পরবর্তীতে নামাজ পড়লেন, খুব হালকা নামাজ, যে নামাজের সওয়াব বেশি পাওয়া যাবে, তাড়াহুড়া করলেন, তারপরে হাত উঠালেন, হাত উঠে বলেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হাওরা আইনা ফিল জান্নাহ, আল্লাহ আমি তোমার কাছে জান্নাতে হুরাই চাই, জান্নাতে রমণী গুলি চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে তাকে ডাকলেন, আসো আসো। ফাকালা লাহু রাসূলুল্লাহ তাকে বলেন আহসানতাল খুতবা, আহসানতাল খুতবা ওয়ালাকিন্নাকা আসাতাল মাহর, তুমি প্রস্তাব তো খুব উত্তম দিয়েছো, উত্তম প্রস্তাব দিয়েছো, জান্নাতের রুমাল গুলি আল্লাহ আমাকে দাও, ব্যবস্থা করে দাও, যে তুমি প্রস্তাব দিয়েছো খুব উত্তম প্রস্তাব দিয়েছো, কিন্তু ওয়ালাকিন্না আসাতাল মাহর, কিন্তু মাহর তুমি খুব কম দিয়েছো। হ্যাঁ, প্রস্তাব দিছে আল্লাহ জান্নাতে ভর দাও, তো মহর তো দিতে হবে, পৃথিবীতে বিবাহ শাদী করবেন, সব দিক দিয়ে সৌন্দর্য বংশ এবং সব দিক দিয়ে আপনি শিক্ষিত, সব দিক দিয়ে প্রস্তাব যখন দিয়েছেন আপনাকে তো সেরকম হতে হবে এবং মহর তো সেরকম দিতে হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তুমি তো প্রস্তাব দিয়েছো অনেক উচ্চ, কিন্তু মহর খুবই কম। সম্মানিত ভাইরা, দুনিয়াতে যদি মহর রেডি না রাখেন, ইমান না আনেন, নামাজ না পড়েন, আমল না করেন, হারাম থেকে বেঁচে না চলেন, তাহলে এই আখেরাতের এই রমণীদেরকে যতই প্রস্তাব দেন এগুলি আশা করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমণীদের সম্পর্কে বলেছেন যে প্রস্তাব যখন দিবেন উত্তম, মহরত উত্তম দিতে হবে, উত্তম মহরত বেশি দিতে হবে এবং মহরত ঠিক রাখতে হবে, প্রস্তুত রাখতে হবে। এই সমস্ত নামাজ যে আমরা করি সম্মানিত ভাইরা, এই সমস্ত মাঝে মাঝে ডিউটিলি নামাজ পড়ি, আল্লাহকে যতটুকু ভয় করি, এই সমস্ত নামাজে, এই সমস্ত ভয়ে, এই সমস্ত ভাবে আমল করে আল্লাহর কাছে যদি বলি আল্লাহ আমাকে দুনিয়ার রমণী, দুনিয়া যে রমণী ছিল এগুলি রমণী না, জান্নাতে রমণী দেব, উত্তম রমণী দেব, আল্লাহ দিবেন, মহা রেডি করছি আমরা, মহা রেডি করিনি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসটি মা তিরমিজি আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেছেন, রাসূল বলেছেন লাউ আন্না ইমরাতান মিন নিসা আহলিল জান্নাহ ইত্তালাআত আলাল আরদি লা আদাআত মা বাইনাহুমা, জান্নাতের রমণীরা যদি দুনিয়াতে কখনো শুধু উকি মারত, এই পৃথিবীতে যদি শুধু একটু উকি দিত, চেহারাটা একটু দুনিয়াতে ভেদ করত, তাহলে সারা দুনিয়ার সব কিছু তাদের রূপে জ্বলছে দেখতেছে। সুবহানাল্লাহ। পরবর্তী আল্লাহ বলেছেন যে ওয়া নাসিফাহা আলা রাসি খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, জান্নাতীদের রমণীদের যে মাথার ওড়না দেয়, ওড়না ব্যবহার করে না, এই ওড়না এই পৃথিবী এবং পৃথিবী যা আছে পৃথিবীতে যে অট্টালিকা বিল্ডিং গাছপালা যা কিছু আছে এর থেকে উত্তম। সুবহানাল্লাহ। যদি শুধু ওড়না উত্তম হয়ে থাকে তাহলে বাকি পোশাক, বাকি পোশাক কেমন হবে? আল্লাহ আমাদের সবাইকে দান করুন জান্নাত। সবাই সম্মানিত ভাইরা জেনে রাখুন যে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদেরকে যে এগুলি প্রস্তুত রেখেছেন, কেন রেখেছেন? ইমানদাররা আল্লাহর প্রতি যারা সময় ব্যয় করেছে, ইমান এনেছে, ধর্মীয় কাজ করেছে, হারাম থেকে বেঁচে থেকেছে এবং কষ্ট করে নামাজ পড়েছে। একটি ঘটনা দেখেন, একজন সালেহীন ঘটনা উল্লেখ করেছেন যে একজন ব্যক্তি কোরআনে আয়াতটি যখন শুনল যখন শুনল আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান প্রাণ সব কিছু ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে ক্রয় করছেন?
জান্নাতের বিনিময়ে মুমিনদের জান প্রাণ সবকিছু ক্ষয় করে নিয়েছেন। মুমিন নাকি করে আল্লাহর পথে যুদ্ধ করে এবং হতে তারা মৃত্যুবরণ করে, না মানুষকে হত্যা করে, কাফেরদেরকে হত্যা করে। এই আয়াতটি যখন এক ব্যক্তি শুনলেন, শোনার পরে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি জান্নাতের বিনিময়ে আমাদের জান প্রাণ যদি ক্রয় করে নিয়েছেন, তাহলে এই দুনিয়াতে আমাদের জান এই প্রাণ দিয়ে কি করবো? ওই ব্যক্তি যুদ্ধ করলো, যুদ্ধ করে শহীদ হয়ে গেল, জান্নাত চলে গেল। সম্মানিত ভাইরা, এই যে জান্নাতের কথা শুনলাম, এই যে জাহান্নামের কথা শুনি, তাহলে জান্নাত জাহান্নাম কথা শুনি, আমরা মনে করি এই দুনিয়াতে এত আনন্দে আছি, দুনিয়াতে এত সুখে আছি, দুনিয়াতে সব কিছু আল্লাহ দিয়েছেন, মৃত্যুবরণ করলে এই বয়স যতই থাকি এখানে তো আনন্দ আছে, কষ্ট করে নামাজ তো কষ্ট লাগে, রোজাও কষ্ট লাগে, এবং কোরআন তো বলছে যে একজন মুমিন মুত্তাকিন মানে কি এভাবে চলবে যেমন কাঁটা তারের বেড়া, এই সাইড দিয়ে কাঁটা তার, দুই সাইড দিয়ে কাঁটা তার, তাহলে কাঁটা তারের ভিতর দিয়ে চলতে যান এরকম কাঁটা তার একদম আপনার বডির সাথে মিশে যাচ্ছে, কিভাবে চলবেন, কত শতকে চলবেন? একজন মুমিন দুনিয়াতে এরকম সতর্কভাবে যদি চলে, মুত্তাকিন আল্লাহকে ভয় করে সব দিক দিয়ে, সেই পাপ থেকে পরিত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রাখছেন জান্নাত। তাহলে আসুন এই জান্নাতের রমণী সম্পর্কে আলোচনা করলাম, এখন আলোচনা করব যে জান্নাত যে যাবেন দুনিয়াতে একজন মানুষ দুনিয়াতে একাই সবকিছু সামাল দেওয়া সম্ভব না, একজনের দরকার হাউস ড্রাইভার, একজনের দরকার বাসায় কাজ করার লোক, এবং দোকানপাট বিভিন্ন ব্যবসা বাণিজ্য করার জন্য লোক প্রয়োজন, প্রয়োজন না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে জান্নাতীদের জন্য প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য তাদের সেবা করার জন্য সেবক দাস রেখে দিয়েছেন, তারা এদের মালিক। জান্নাতীদেরকে তাদের কোনো মায়না দিতে হবে না, পারিশ্রমিক দিতে হবে না, তাদের বেতন দিতে হবে না, এবং তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, চির সেবক তাদের সম্মুখ দিয়ে ঘুরবে, চিরস্থায়ী, চিরস্থায়ী একজন জান্নাতি যখন জান্নাতি চিরস্থায়ী থাকবে, সেবক তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন, সুন্দর সুন্দর বয়স্ক এবং সেবক সেবক তাদের চাকর ক্রীতদাস করে আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইদা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআ মানসুরা, যে যখন তুমি ওদের দিকে দেখবে মনে হবে যেন বিক্ষিপ্ত মনি মুক্তা হয়ে আছে, এত সৌন্দর্য রাখছেন চাকরদের যেন মনি মুক্তা সিটি আছে, মানে অসংখ্য চাকর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে জান্নাতীদের জন্য রেখে দিয়েছেন, যে আপনি এখন পানি পান করা দরকার একা নিজে যেয়ে পানি পান করবেন, আপনার পোশাক পরিবর্তন করা দরকার অন্য পোশাক আপনি নিজে পরিধান করবেন, সব কিছু একটি ফল খাওয়ার দরকার, একটু খানা খাওয়ার দরকার, আপনি খানা যে খাওয়ার দরকার নিজে যেয়ে খানা তৈরি করবেন না, সব দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য চাকর সেবক ক্রীতদাস আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখে দিয়েছেন, যে সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াতুফু আলাইহিম গিলমান, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বালকগুলি প্রস্তুত করে রেখেছেন, কাআন্নাহুন্না লুলুউল মাকনুন, তারা যেন সংরক্ষিত মনি মুক্তা, অন্যত্র আল্লাহ বলছেন যে তারা যেন মনি মুক্তা সিটে আছে, চকচক করতেছে এরকম, সামনে দিয়ে অসংখ্য ঘুরতে থাকবে, এবং এই সমস্ত চাকরদের কাজ হলো যে তারা সব সময় খানা এবং পিনা এবং ফল সব কিছু নিয়ে সামনে উপস্থিত থাকবে, যখন ইচ্ছা তখনই তারা ভোগ করতে পারবে, যেমন আল্লাহ বলেছেন ওয়াইতাফু আলাইহিম বিসিহাফিন মিন যাহাব ওয়া আকওয়াবিন ওয়া ফীহা মা তাশতাহিল আনফুস ওয়া তালাদদুল আয়ুন ওয়া আনতুম ফীহা খালিদুন, যে তারা এই কৃতদাসগুলি চাকরগুলি এই ছোট ছোট বালকগুলি স্বর্ণ রৌপ্য গ্লাস এবং টে নিয়ে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে বিভিন্ন টেতে ফল সাজানো থাকবে, যখন যে ফল ইচ্ছা এবং যে ফল মনে চাবে সেই ফল ইশা দেওয়ার সাথে সাথে তাদের মুখের সামনে উপস্থিত হয়ে যাবে। অন্যত্র আল্লাহ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে তাদেরকে শারাব দিবেন জান্নাতে, সুন্দর কাপ দিয়ে শারাব দিবেন, এমন শারাব দিবেন পৃথিবীতে আপনার বিভিন্ন ফলের শারাব, যেটা মদ হারাম না, মদ কি হালাল? হারাম। মদ বিদেশি মদ, এই মদ শুনি যে অনেক দামি, বানায় ফল দিয়ে, এত ফলমূলের রস দিয়ে অনেক দামি,
নতুন যদি কেউ খায় মাথা টাল ভাঙা শুরু করতে, হ্যাঁ নতুন যদি খান এগুলি পান করেন, দুনিয়াতে মনে হয় আর মাথা নিয়ে থাকবে না, করে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতে এই শরাবগুলি দিয়েছেন, আল্লাহ বলেছেন লা ইউসাদাউনা আনহা ওয়ালা ইয়ানজিফুন, এই শরাবগুলি যখন পান করবে তাদের মাথাও ডলবে না এবং শরীরে কোনো নেশা বা কোনো কিছু আসবে না, নেশা আসবে না। পরবর্তী আল্লাহ বলছেন ওফাকিহাতি মিম্মা ইয়াতাখায়্যারুন, এই ছোট ছোট বালকগুলি দিয়ে যে সেবক হবে তারা এমন ফল নিয়ে প্রত্যেক আইটেমের ফল নিয়ে টেতে সাজিয়ে বলবে যেটা ইচ্ছা সেটাই সে পছন্দ করে খেতে পারবে। আর ওয়ালাহমি তাইরি মিম্মা ইয়াশতাহুন, সবাই চায় পাখির গোশত খেতে, সুস্বাদু গোশত পাখির গোশত, আল্লাহ রাব্বুল আলামিন পাখির গোশত জান্নাতে প্রস্তুত করে রেখেছেন, পাখির গোশত। সম্মানিত ভাইরা, এই হলো জান্নাতীদের যে এই সেবক থাকবে। এখন আসুন আমরা আলোচনা করব, সময় শেষ। সম্মানিত ভাইরা, ইনশাআল্লাহ আল্লাহ করে আগামী সপ্তাহে আমরা আলোচনা করব জান্নাতের খাবার কি হবে। আল্লাহ আজকে যেটা আলোচনা করলাম, এই জান্নাতের যে আলোচনা করলাম, আল্লাহ আমাদের সবাইকে জান্নাত নসিব করুন। আমিন। এইভাবে যে সামনে সামনে বসে আছে দুনিয়াতে, আল্লাহ জান্নাতে যে আমরা সামনাসামনি বসতে পাই, আমিন, আমাদের মধ্যে কোনো যেন ভেদাভেদ না থাকে, আমিন, আল্লাহ আমাদের সবাইকে আমলে পরিপূর্ণ করুন, আমিন, আমাদের সবাইয়ের ঈমানকে আল্লাহ বৃদ্ধি করে দিন, আমিন, আল্লাহ আমরা যেন সবাই ইসলামের উপর কায়েম দায়েম থাকতে পারি, এই তৌফিক দান করুন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। একদিন চলে যাব আমরা সবাই, থাকব না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। একদিন চলে যাব আমরা সবাই, থাকব না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। যতই হরতাল মিছিল কর, যতই কর প্রতিবাদ, একদিন সবাইকে নিতে হবে মৃত্যুর সাথ। যতই হরতাল মিছিল কর, যতই করো